নমস্কার, শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান। অনুষ্ঠান অবশ্যই নারী ও শাড়ি অনুষ্ঠান, বঙ্গ বুটিকের অনুষ্ঠান, রূপারতির অনুষ্ঠান। বঙ্গ বুটিক মানে অবশ্যই হাতের কাজ, সব রকমের কাজ, মেশিন পার্সি থেকে শুরু করে হ্যান্ড পার্সি, হ্যান্ড ওয়ার্ক, হাতে আঁকা ব্লকটা পর্যন্ত। হাতে আসুন দেখা শুরু করি। আর বঙ্গ বুটিকের শাড়ি পেতে গেলে তো আপনারা জানেন ঠিকানা তো রয়েছে। তো দেখা শুরু করব ডিপ ব্লু ফেব্রিক থেকে দেখা শুরু করব। ডিপ ব্লু ফেব্রিক, হ্যাঁ, নাম্বারিংয়ে একটু গণ্ডগোল হয়েছে। ঠিক আছে, তুমি এক নম্বর থেকে দেখানো শুরু করো। এটা কি এক নম্বর ডিপ ব্লু ফেব্রিক? হ্যাঁ দেখাও, আমি পরপর বলে দেবো নাম্বার। ঠিক আছে, মানে কি আছে এগুলো একটু পরে। এক নম্বরে ডিপ ব্লু, তারপরে পিঙ্ক, তারপরে স্কাই, পরপর তিনটি আমাদের হাতের সামনে রয়েছে। তারপরে ইয়েলো ফেব্রিক তাঁত ছিল, এটা হচ্ছে এক নম্বর। এই উপরের শাড়িগুলোকে সরাও, হ্যাঁ এই তিনটে সরাও, একটু পরে হবে, এটা একটু পরে হবে। এটা এটা হচ্ছে এক নম্বর শাড়ি, 1450, 1450। এর সঙ্গে হচ্ছে ব্লাউজ, এক নম্বর 1450, 1450, নাম্বার ওয়ান। এবারে চলে যাব হচ্ছে দু নম্বর শাড়িতে, নাম্বার টু। বঙ্গবুটিকে সব শাড়ির সঙ্গে না একটা করে ব্লাউজ পিস পাবেন, প্রথম কথা। আর টেলার ইউনিট রয়েছে, যারা ব্লাউজ বানাতে চাইছেন, সেটা বঙ্গবুটিকে শাড়ির ব্লাউজ বা অন্য বাইরের ব্লাউজ, আপনারা বানাতেই পারেন। এটা হচ্ছে নাম্বার টু, দু নম্বর শাড়ি। এটা হচ্ছে নাম্বার টু, দু নম্বর। এটা পিঙ্কের মধ্যে রেড দিয়ে কি দারুণ লাগছে, আর তার সঙ্গে এই প্রিন্টেড ব্লাউজটা। দু নম্বর শাড়ি, 1450, 1450, নাম্বার টু। এবারে আসছি নাম্বার থ্রি, তিন নম্বর শাড়ি। এটা হচ্ছে নাম্বার থ্রি। আর ব্যারাকপুরে আমার ডিসকাউন্ট কাউন্টারটা একটু বলে দিও। হ্যাঁ বলে দিলাম, একদম শুরুতেই বলেছিলাম, সারা 12 মাসের ডিসকাউন্ট কাউন্টার আছে, ওটাকে যোগাযোগ করবেন মৌসুমী মুখার্জির সঙ্গে। এটা হচ্ছে, এটা হচ্ছে ব্লাউজটা, এটা স্কাইয়ের মধ্যে যাচ্ছে, হ্যান্ড পেন্টিং, একটু ড্যাম্পের কাজ রয়েছে। এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে আজকের এপিসোডের নাম্বার থ্রি, 1450, তিন নম্বর 1450, চার নম্বর, নাম্বার ফোর। বাবু তুমি এগুলো রেখে দাও, আমি ঠিক নাম্বার অনুযায়ী বার করে নেব। আচ্ছা নাম্বার ফোর, এটা হচ্ছে পেন্টিংয়ের কে সাজানো হয়েছে স্টোন দিয়ে। এটা কিন্তু বাংলাদেশি তাঁত, বাংলাদেশি তাঁতকে হ্যান্ড পেন্টিং করা হয়েছে এবং তার উপরে পুরো স্টোন দিয়ে হাইলাইট করা হয়েছে। এর সঙ্গে কিন্তু ব্লাউজ পিস, ডাবল ব্লাউজ পিস, এটা একটা ব্লাউজ পিস। হ্যাঁ কিন্তু ওর ব্লাউজটা আমি কাটতে বারণ করি ইউজুয়ালি, যদি আমাদের মতো চেহারা হয়। এটা কিন্তু বড় শাড়ি কাটতেও পারে, কিন্তু ওইটা দিয়ে পড়লে দেখো বেশি ভালো লাগে। না আমাদের মতো চেহারা হলে না কুচিটা কমে যাবে, ওই জন্যই বারণ করি। এটার দাম বলে দিই, 1850, চার নম্বর। পাঁচ নম্বরে যাব, নাম্বার ফাইভ। এটা হাফ তসরে আছে, এটা হচ্ছে পাঁচ হাফ তসরে। এটাতে যেটা করা হয়েছে, এটাতে না প্রথমে পেন্টিং হয়েছে, হ্যান্ড পেন্টিং, তারপরে প্রত্যেকটা পেন্টিংকে স্টিচ করে হাইলাইট করা হয়েছে। এটা হাফ তাসার রানি বর্ডার, এই হচ্ছে শাড়িটা। এটা হচ্ছে আজকের এপিসোডের পাঁচ নম্বর শাড়ি, 2750, 2750, পাঁচ নম্বর। এবারে আসবো ছ নম্বর, নাম্বার সিক্স। এটা নয়েলের উপর আছে, এই তো নাম্বার সিক্স, ছ নম্বর শাড়ি। এটা পুরোটাই কাটওয়ার্কে যাচ্ছে, পাটটা যতটা দেখবেন পুরো পার ফ্রেমিং যেটা হয়েছে পুরোটাই কাটওয়ার্কের সঙ্গে, কাচ্ছির কাজ, মেশিন কাচ্ছি উইথ কাটওয়ার্ক। এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে আজকের এপিসোডের ছ নম্বর, 2050, নাম্বার সিক্স, 2050, নাম্বার সিক্স, ছ নম্বর, 2050। এটা যেহেতু নয়েল, সঙ্গেই ব্লাউজ পিস আছে। এবারে আসবো সাত, নাম্বার সেভেন। এটা হচ্ছে সাত নম্বর, বাহ, সেম কাজ, এটা ব্ল্যাকের মধ্যে যাচ্ছে, ব্ল্যাক নয়েলের মধ্যে সেম কাজ, সাত নম্বর শাড়ি। প্রাইস হচ্ছে 2050 উইথ ব্লাউজ। এবারে আসবো আট নম্বর, নাম্বার এইট। এটা হাফতাসার? না এটা চান্দেরি, চান্দেরি। দূর থেকে কিন্তু পুরো হাফতাসার মনে হলো, পেস্তা কালার পুরোটাই মনে হলো হাফতাসার। এটা হচ্ছে নাম্বার নাইন, এটা হচ্ছে নাম্বার এইট, 2650, 2650, পুরো হাফটা এরকম পুরো টাকা যাবে। এই হলো ব্লাউজ, এটার সঙ্গে এই হচ্ছে ব্লাউজ। এটা হচ্ছে নাম্বার এইট, 2650। এবারে আসবো নাম্বার নাইন, ন নম্বর। এটা হচ্ছে নাম্বার নাইন, এটা পুরোটাই পার্সির কাজ, মেশিন পার্সি, এটাও চান্দের, ন নম্বর শাড়ি। এটাতে রেড আর মেরুনের ব্যবহার রয়েছে, তার সঙ্গে রয়েছে হচ্ছে এটা ব্লাউজ। কালারটা কি বলবে? এটা গ্রে কালার, একদম গ্রে, মানে তোমার চিকু ডার্ক বলতে পারো,
তসর ডার্ক, একটা ইংলিশ টোন আর কি। হ্যাঁ, এটা গ্রে। দামটা হচ্ছে 2650, এটা হচ্ছে 2450, 2450 ন নম্বর। এবারে আসবো 10 নম্বর শাড়ি, এটা একদম তোমার গাজরের কালার, না গাজরি টোনের উপরে। এটা কিন্তু হ্যান্ডওয়ার্ক, এটাতে হ্যান্ড পার্স, মানে অ্যাকচুয়ালি বলি ফ্রেঞ্চ নট করা আছে। পাতাটা হচ্ছে মেশিন, ছোট ফুলগুলো মেশিন, শুধু বড় ফুলগুলো ফ্রেঞ্চ নট পার্সিতে যাচ্ছে। বড় ফুলটা ফ্রেঞ্চ নট পার্সিতে যাচ্ছে, একটা বর্ডার যাচ্ছে, পুরো শাড়িটা এভাবে গেল। এটা হচ্ছে 10 নম্বর শাড়ি, 2750, 2750 উইথ ব্লাউজ, নাম্বার 10। নাম্বার 11, 11 নম্বর, এটা হ্যান্ডলুম, মানে বিয়ে বাড়ি সরস্বতী পুজোকে মাথায় রেখে একটু গর্জিয়াস করে করা। এটা 11 নম্বর, যদিও সরস্বতী পুজোর আগে তোমার একটা এপিসোড আছে রবিবার, তৃতীয় রোববার সাড়ে তিনটে, 19 তারিখ পড়েছে। এই হচ্ছে শাড়িটা, গর্জিয়াস লাগছে দেখো। ডিজাইনটা মেশিন এমব্রয়ডারি করে তাকে স্টোন দিয়ে হাইলাইট করা, আর গ্রিন এর সঙ্গে রেড, তো ভীষণ সুন্দর শাড়িটা। আর স্টোন গুলো পড়ে যাওয়ার কোনো ভয় নেই, কোনো চান্স নেই। এবং এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখালাম, নাম্বার হচ্ছে 11 2050, 2050 উইথ ব্লাউজ, 11 নম্বর। এবারে আসছি নাম্বার 12, 12 নম্বর শাড়ি। কি দারুণ, কি কিউট হয়েছে শাড়িটা, মিষ্টি মিষ্টি শাড়ি। ওয়াও, প্যাঁচাটা মেশিন এমব্রয়ডারিতে হয়েছে, মানে মেশিন পার্সিতে প্যাঁচাটাকে করে কিভাবে হাইলাইট হয়েছে দেখুন, দুর্দান্ত দুর্দান্ত। এটা কত নম্বর? 12। বাহ, এটা হচ্ছে 12, নাম্বার 12। শাড়িটা দারুণ হয়েছে রে, থ্যাংক ইউ। 12 নম্বর শাড়ি, 2250, 12 নম্বর, 2250, এটা হচ্ছে 12 নম্বর। এবার আসবো 13 নম্বর শাড়ি, নাম্বার 13, এটা হচ্ছে 13। এটাতে পুরোটাই মেশিন পার্সির কাজ, ডার্ক পিচের উপরে সি গ্রিন দিয়ে কাজ, কম্বিনেশনটা খুব রেয়ার, একদম রেয়ার। এটা হচ্ছে 13 নম্বর, 2250, কালারটাও খুব সুন্দর, নাম্বার 13, 2250। যারা এখন ফোন করবেন, বুকিং করবেন, আপনাদের বলে দিই একটা নাম্বার, সম্ভবত 98, না 98, ওটা একটু এই নাম্বারটা এখন বন্ধ থাকবে, ওটা কাল থেকে খুলবে, ওটা হোয়াটসঅ্যাপ আর মেসেজ করবে, ওটাতে হোয়াটসঅ্যাপ করে বা মেসেজ করে বুকিং করবেন। বাদ বাকি যে দুটো নাম্বার রয়েছে সেই দুটো নাম্বারে ফোন করুন, হোয়াটসঅ্যাপ করুন, এসএমএস করে বুকিং করুন। এই শাড়িটা একটা জামদানি শাড়িকে সাজিয়েছে কি অসাধারণভাবে, জামদানিতে নেটের ব্যবহার করেছে, তার সঙ্গে অ্যাপ্লিক হয়েছে, এইভাবে গেছে পুরো শাড়িটা। এটা কিন্তু জামদানিতে নেট, এটা ফার্স্ট টাইম রূপারতি করেছে, বঙ্গবুটিক করেছে, ফার্স্ট টাইম জামদানির সঙ্গে নেট, কিন্তু মানে যে নেটটার খুব চাহিদা এখন সেই নেট, এবং এর সঙ্গে ব্লাউজ। এই হচ্ছে শাড়িটা, দামটা হচ্ছে বলে দিই, এটা হচ্ছে আজকের 14 নম্বর শাড়ি, 4050, নাম্বার 14, 14 নম্বর, 4050, 14-র পরে 15 নম্বর, নাম্বার 15, এটা হচ্ছে 15। এটাও একটা সাদা লালের জামদানি, একদম রেশম জামদানি কিন্তু এগুলো, একদম ঠিক মাঝখান থেকে দেখুন শাড়িটাতে কত খাটনি, ঠিক মাঝখান থেকে জামদানি, ঠিক মাঝখান থেকে জামদানিটাকে বাদ দিয়ে একটা নেট জুড়ে তার উপর আবার অ্যাপ্লিক করা, এইভাবে পুরো শাড়িটা ফ্রেমিং হয়েছে, মানে আঁচলটাকে ছেড়ে ফ্রেমিংটা হয়েছে দেখুন, না আঁচলটাকে ধরেই, সরি আঁচলটাকে ধরেই। এই হচ্ছে শাড়িটা, পুরো শাড়িটা এভাবে গেছে, হ্যাঁ তাই তো বললাম, আমি এইটাকে ভেবেছিলাম, তারপরে দেখলাম না এন্ডেও আছে একটা, এন্ডেও আছে, মানে ওটাকে আঁচল হাইলাইট করা। দামটা হচ্ছে 4050, 4050, 15 নম্বর, 16 নম্বর শাড়ি, এটা হচ্ছে নাম্বার 16, 16 নম্বর। এই শাড়িটাও দেখো খুব মিষ্টি, এটা হ্যান্ডলুম মেটেরিয়াল, তার মধ্যে মেশিন পার্সির কাজ, ভীষণ মিষ্টি, মানে সরস্বতী পুজো একেবারে, একদম সরস্বতী পুজো। এই হচ্ছে শাড়িটা, 16 নম্বর, নাম্বার 16,
প্রাইস হচ্ছে 2750 2750 16 নম্বর এবারে আসব 17 নাম্বার 17 এটা ওই হ্যান্ডলুম ম্যাটেরিয়াল 17 নম্বর এই কালারটা না মানে এটা কি রকম না অরেঞ্জ না পিচ মাঝামাঝি একটা টোন তার মধ্যে খুব ব্রাইট কালার বলতে রানীটাকেই ব্যবহার করা হয়েছে হাইলাইট হয়েছে রানী কালারটা দেওয়াতে শাড়িটা এই হচ্ছে ব্লাউজটা এটা হচ্ছে 17 নম্বর শাড়ি 2550 নাম্বার 17 এবারে আসব নাম্বার 18 18 নম্বর এই শাড়িটা একবার দেখিয়েছিলাম প্রচুর বুকিং হয়েছিল আবার হয়ে এসেছে এটা মেরুন রেশম চেক প্রথমে বলো রেশম চেকটাই খুব একটু রেয়ার মানে এই রেশম চেকটা সহজে পাওয়া যায় না তার মধ্যে এইভাবেই কিন্তু আঁচল থেকে আপারিয়ক লোয়ারিয়ক করে কাজটা হয়েছে এটা সরস্বতী পূজাতেও চলতে পারে একদম সরস্বতী পূজার জন্যই এই হচ্ছে শাড়িটা এটা হচ্ছে আজকের এপিসোডের 18 নম্বর শাড়ি 2450 নাম্বার 18 2450 19 নম্বর নাম্বার 19 এটাও রেশম চেক 19 নম্বর নাম্বার 19 এটা আঁচল একটু কোলা আঁচল করে গেছে অ্যাপ্লিকড মানে এটাকে ওই ফ্রেম করে করে করা হয়েছে তিনজন বাদক কোনোটাতে দুজন কোনোটাতে তিনজন এইভাবেই গেছে এই হচ্ছে ব্লাউজটা 19 নম্বর শাড়ি প্রাইস হচ্ছে 2450 2450 19 নম্বর নাম্বার 19 2450 নাম্বার 20 20 নম্বর শাড়ি এবার দেখাবো 20 নম্বর নাম্বার 20 বাহ এটা রাজস্থানকে মানে তুলে ধরা হয়েছে মাথায় রেখে করা হয়েছে মানে রাজস্থান থিম দেখুন মানে বালিয়ারি রয়েছে উট রয়েছে নর্তকী রয়েছে উট বাহক রয়েছে এবং একটা ওই দুর্গের আদল রয়েছে মরুভূমিতে যেরকম আমরা দেখে থাকি অনেক সময় এটার সঙ্গে এই হচ্ছে ব্লাউজটা এবং এটার প্রাইসটা বলে দিই এটার প্রাইস হচ্ছে 2150 নাম্বার 20 20 নম্বর 2150 যাদের যাদের এই শাড়ি পছন্দ হবে তারা প্রথম থেকে বুকিং শুরু করে দেবেন কলকাতার মধ্যে হোম ডেলিভারি আছে কলকাতার বাইরে কুরিয়ারে পেমেন্ট করে কোর ব্যাঙ্কিংয়ে নিয়ে কোর ব্যাঙ্কিংয়ে পেমেন্ট করে কুরিয়ারে শাড়িটা পেয়ে যাবেন হোম ডেলিভারি চার্জ কুরিয়ার চার্জ দিতে হবে কলকাতার বাইরে আপনারা কুরিয়ারে পাবেন সেক্ষেত্রে আগে আপনাদের ব্যাঙ্ক পেমেন্ট করতে হবে যেভাবে পেমেন্ট করুন না কেন পেটিএম গুগল পে যেভাবেই করুন না কেন আগে পেমেন্ট করতে হবে তারপর শাড়ি ডেসপ্যাচ হবে এবং হোম ডেলিভারি চার্জ বা কুরিয়ার চার্জ দুটোই দিতে হবে এই শাড়িটা দেখাচ্ছি 21 নম্বর লাল কালো বাংলাদেশ তাঁত এবং তার মধ্যে লালটা হচ্ছে ফ্রেমিং হয়েছে তার উপরে অ্যাপ্লিক গেছে এটা সঙ্গে একটা ব্লাউজ পিস আছে যদি আরো প্লেন কাপড়টাও চান সঙ্গে দিয়ে দিয়ে যাবেন এটা হচ্ছে ব্লাউজ পিসটা মিক্স ম্যাচ করে বানানো এটা 21 নম্বর 1850 22 নম্বর আর ব্লাউজটা যদি চান আপনারা বঙ্গবুটিক থেকে বানাতেই পারেন পারেন টেলারিং এর জন্য যোগাযোগ করে নিতে পারেন আপনারা এবারে আসছি 22 ওই যে কনসেপ্টটা দেখালাম সেই কনসেপ্টে এবার সাদা লালে অ্যাপ্লিকটা বদলে যাবে না এর সঙ্গে ব্লাউজ পিস আছে এটা সাথেও আছে আবার মিক্স ম্যাচ করো এটা হচ্ছে নিজের ব্লাউজ দামটা বলে দিই 1850 নাম্বার 22 23 হচ্ছে রেশম চেক এটা হচ্ছে 23 নম্বর খুব রিকোয়েস্ট ছিল তনুশ্রীদির মতো একটু মিক্স ম্যাচ ব্লাউজ এর জন্য সেই জন্য আমি একটু মিক্স ম্যাচ ব্লাউজ এনেছি দেখো তনুশ্রীদি মানে এটাতে তুমি চেক ব্লাউজ দিয়েছো হ্যাঁ মানে এই রেশম চেকগুলোর সঙ্গে আমি কাজ করা ব্লাউজ না দিয়ে একটু মিক্স ম্যাচ হ্যাঁ একদম ভালো করেছো দিয়েছি এবং এটার প্রাইসটা হচ্ছে 2250 23 নম্বর শাড়ি 2250 23 এর পরে যাব 24 24 এই শাড়িটা ভীষণ সুন্দর এই বিশেষ করে এই কম্বিনেশনটা আমি বঙ্গবুটিকে একটা গুজরাটি পরেছি এই কম্বিনেশনের এটার অর্ডার এখনো চলছে চলছে এটা না পুরোটা মানে একটা লেহেরের মতো জাস্ট মানে লতাটা গেছে শাড়িটা এটা একটু গায়ে ফেলবো কেন আমার ব্লাউজের জন্য আমি যে কোনো শাড়ি গায়ে ফেলে দেখাতে পাচ্ছি না এটা আফসোস করছে এটা ওই জন্য ব্লু ব্লু দেখেই মনে হলো একটু গায়ে ফেলে দেখাই ভীষণ মিষ্টি যদিও এই নিজের ব্লাউজটা এটার মনোতে ভালো দেখতে এই হচ্ছে শাড়িটা এবং এটার প্রাইসটা বলে দিই এটার প্রাইস হচ্ছে 2350 24 নম্বর 242350 24 এর পরে যাবো 25 25 নম্বর শাড়ি নাম্বার 25 এটা একটু অন্যরকম করেছে এটা আঁচল থেকে এটা 25 নম্বর এইভাবে যাচ্ছে পুরো শাড়িটা সেটাই ব্লাউজ পিস এটা হচ্ছে এর সঙ্গে ব্লাউজ যে কাপড়টা দিয়ে কাজ হয়েছে সেটাই ব্লাউজ পিস
এটা হচ্ছে 25 নম্বর 25 প্রাইস হচ্ছে 2850 2850 25 নম্বর 2850 26 নম্বর 26 এটা হচ্ছে 26 এটা 26 26 নম্বর শাড়ি এটা টুকটুকে লালের মধ্যে ব্ল্যাক অ্যাকচুয়ালি আগেরটাও যেটা ছিল ওটাও কিন্তু ভেজ প্রিন্টের কাপড় এটাও ভেজ প্রিন্টের কাপড় যে কাপড়টা দিয়ে অ্যাপ্লিক হয়েছে সেই কাপড়টাই ব্লাউজ পিস এটা হচ্ছে 26 2850 এবারে আসবো 27 জরি বর্ডার তসরে ব্লক এটা হচ্ছে 27 27 নম্বর তসরের কোয়ালিটি ভীষণ ভালো আর ব্লকটা সাজানো হয়েছে অন্যরকম ভাবে ডিসচার্জের সঙ্গে যাচ্ছে এটা আঁচলটা না একটু বড় করে মানে চেস্ট পর্যন্ত এটা আসবে এই এবং এটা আসছে কুচিটা 27 4500 4527 নম্বর উইথ ব্লাউজ তসরের দাম এত বেড়ে যাচ্ছে এবারে আসছে 28 28 বা 28 নম্বর এটাও ডিসচার্জে ডিসচার্জ এটা না রেড ব্লু কিন্তু দুটোই খুব সফট টোনে হয়েছে এটাও তোমার ব্লাউজের সঙ্গে যাবে যাবে আমি তো কাঁথা রেজলিউশনে রয়েছি কি দারুণ শাড়িটা রিয়েলি গুড এই হচ্ছে শাড়িটা প্রাইসটা হচ্ছে 4500 নাম্বার 28 উইথ ব্লাউজ 29 29 নম্বর নাম্বার 29 হাতটা ঘুরে ঘুরে যাচ্ছে খুব সুন্দর হাতটা তোমার 29 29 নম্বর এটা আঁচল এটাও গায়ে ফেলে দেখাই এটাও সরস্বতী পুজো দৌড়বে একদম এটা হচ্ছে 29 29 নম্বর 4500 উইথ ব্লাউজ এবারে আসব 30 নম্বর নাম্বার 30 এটা 30 নাম্বার 30 এটা আঁচল বাহ 30 নম্বর শাড়ি নাম্বার 30 প্রাইস হচ্ছে 4500 4500 30 নম্বর উইথ ব্লাউজ এবারে আসব 31 নম্বর 31 এটা হচ্ছে 31 31 আঁচল এই কালারটা খুব মিষ্টি কালার বহু বছর ধরে চলছে বুটিক মানে একটা সময় এই কম্বিনেশনটাই ছিল আর বহু বয়স অবধি পরা যাবে এবং এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখাচ্ছি 31 নম্বর 4500 এটা ব্লাউজ পিসটা একটু কায়দা আছে মানে যেরকম আঁচল সেরকম ব্লাউজ পিস 31 নম্বর গেল আবারও বলি ব্যারাকপুর লাটবাগান সর্বমঙ্গলা মন্দির মৌসুমী মুখার্জির সঙ্গে যোগাযোগ করুন ওখানে ডিসকাউন্ট কাউন্টার 12 মাসের ডিসকাউন্ট কাউন্টার কিন্তু এই শাড়িগুলো নয় যেগুলো টিভিতে দেখানো হলো ওগুলো ডিসকাউন্টে কি ওখানে চাইলে পাবেন না এই ধরনের শাড়ি পাবেন কিন্তু এটা পার্টিকুলার নয় একটু ফোন করে নেবেন তাহলে সুবিধা আর যারা বঙ্গবুটিকে আসতে চাইছেন তারাও একটু ফোন করে আসবেন মোটামুটি আসা যায় এটা হচ্ছে ওই বরাট আর তোমার বাঙ্গুরের মাঝখানে চীনা মন্দির বাস স্টপ কিন্তু একটু ফোন করে আসবেন এটা কালার ব্রাশিং হয়েছে এটা তসর সেল তসর এবং তার মধ্যে কালার ব্রাশিং হয়েছে এবং তার মধ্যে মাল্টি কালারের উপরে মাল্টি কালার গুজরাটি গেছে আর এই হচ্ছে হাফটা পরলে কিন্তু ভীষণ স্মার্ট লাগবে আর এটার সঙ্গে রয়েছে হচ্ছে প্রাইসটা হচ্ছে 4500 5532 32 নম্বর 5500 এটা তো আমি যে টিসু তসরটা পরি তুমি যে টিসু তসরটা পরো তার সবে কাজ হয়ে এসেছে তার মধ্যে এটা ওই বুলিয়ন যেটাকে তুমি করাও তাই না রিং স্প্রিং এর সঙ্গে বুলিয়ন সেটা কি ভালো দেখতে হচ্ছে এটা না ব্লু তো ব্লু ব্লাউজ দিয়ে যাবে এই কালারটা নিয়ে কিছু বলার নেই হাটটাও ভালো লাগছে উপরে তোলো হাটটা তাই আমি তো ভয় ভয় আছি গয়নাটা কিন্তু পাওয়া যাবে না তনুশ্রী যে গয়নাটা পরে সেটা কিন্তু পাওয়া যাবে না এটা তো আমার নিজে হ্যাঁ ওটা নিজের হ্যাঁ তবে গয়না পাওয়া যায় হ্যাঁ গয়না পাওয়া যায় আপনি শাড়ির সঙ্গে ম্যাচ করে করেই গয়না পেয়ে যাবেন এই হচ্ছে শাড়িটা এবং এটার প্রাইস হচ্ছে 7050 নাম্বার 33 33 নম্বর 7050 34 নম্বর 34 এটা হচ্ছে 34 নম্বর আমি এখানে বসে বসে মনে মনে ভাবছি যে আমি যেরকম জানুয়ারি মাসটার প্রথম পর্বটা বলেছিলাম যে আমি থাকবো হচ্ছে কাঁথাতে
ভাবছি ফেব্রুয়ারি মাসটা একটা পর্ব করলেই হয় গুজরাটিতে, মোটামুটি 7টা আমি পড়তে পারবো, 7 দিন সেলিব্রেট করতে পারবো। সুতরাং আসুন আমরা গুজরাটি আমি পড়বো ফেব্রুয়ারির 7 দিন। এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে হাফটা রেড আর হাফটা হোয়াইট, এবং তার মধ্যে অ্যাপ্লিক যাচ্ছে, আর তার সঙ্গে ব্লাউজ পিসটা ভীষণ সুন্দর। এবং এটার প্রাইসটা বলে দিই, এটা হচ্ছে 34 নম্বর 1650 1850 34 নম্বর 1850। এবার পরপর আমরা অ্যাপ্লিকে থাকবো, তাই তো? 35 এটা সিঙ্গেলে দেখাবো, 35 35 নম্বর, এটা ফিরোজা কালার একদম, তারপরে লাল কালারের অ্যাপ্লিক, যেরকম ফুলটা হয়েছে সেই ফুলপরে এবার প্রিন্টে না। আর এই হচ্ছে শাড়িটা, এটাও 1850 1850, এটা গেল 35 নম্বর। এবারে আসবো 36 36, এটাও কি সিঙ্গেল লাগাবো? এটাও 36 নম্বর 36, এটা ব্ল্যাক, বাহ 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 দারুণ। এটা হচ্ছে ব্লাউজ আর এই হচ্ছে হাফটা, 36 36 নম্বর, প্রাইস হচ্ছে 1850 36 1850। এবারে আসবো 37 37 নম্বর, সময় কতটা আছে জানতে পারলে আমাদের একটু সুবিধা হতো। এটা পিঙ্ক কালার, একদম পিঙ্ক, তার মধ্যে ব্লু এর ব্যবহার, সবই একই ডিজাইন রেখেছো না? ডিজাইনগুলো মোটামুটি একই অপশন রেখে। এই হচ্ছে ব্লাউজ আর এই হচ্ছে হাফটা, এটার প্রাইসটা বলে দিই, 1850 এটা দেখালাম, 37 38 38 নম্বর। এবার ডাবল দেখাও, মোটামুটি আমাদের বন্ধুরা বুঝে গেছেন, একই ধরনের শাড়ি রাখা হয়েছে, যার ফলে আপনারা বুঝতে পারবেন এটার সঙ্গে না, দারুণ। এটা হচ্ছে 38 38 নম্বর, 1850 39 39 নম্বর, নাম্বার 39, এটা ইয়েলো পিঙ্ক, এর অপোজিটটা আমরা দেখিয়েছিলাম, এবার উল্টো দিকটা দেখানো হচ্ছে, সরস্বতী পূজা উপলক্ষেই এনেছি আরো, এবং বিয়ে বাড়িতে ধরো প্রণামের জন্য ভাবতে পারেন, 1850। এইবারে আসবো 40, হোলসেলে যারা নিতে চাইছেন তারা যোগাযোগ করবেন, আর 12 মাসই হোলসেল হয়, হ্যাঁ, আর বিয়ে বাড়ির জন্য অপশন আছে। আচ্ছা, এইটা হচ্ছে জরি বর্ডার তসরে বাটি রাস্ট কালার, জরি বর্ডার তসরে বাটিক রাস্ট কালার, এবং এটা হচ্ছে 40 4900 4940 নম্বর, 41 যাব 41। এই কালারটা ভীষণ সুন্দর, মানে গ্রে আর মভ মেলালে যে কালারটা হবে ঠিক সেই কালারটা, আর তার সঙ্গে ওই দিকটা যাচ্ছে একটা, মানে দুটোই ইংলিশ টোন দেখাচ্ছে, এই দুটোই কিন্তু ইংলিশ টোন না। এবং প্রাইসটা বলে দিই, এটার প্রাইসটা হচ্ছে 4000, এটা হচ্ছে তোমার আজকের আমরা দেখাচ্ছি 40 41 না, এটা 41 41 নম্বর শাড়িটা, 41 41, একদম 41, দাম হচ্ছে 4942 42, এটা হচ্ছে 42 নম্বর। এই কালারটা খুব ভালো হয়েছে, ব্রিক রেড, মানে ইট ভেজালে যে রঙটা হয় যে লালটা হয় ঠিক সেই লালটা, তার মধ্যে মাল্টি কালার বাটিক। এটা হচ্ছে 43 43 42 42 নম্বর 4900 42 42 নম্বর, 40 41 42 বাটিক, 43ও বাটিক, একটা অপশন দিয়ে দিলাম, এটা হচ্ছে 43 43 নম্বর, বাহ, এটাও কর্নার টু কর্নার, 43 43 নম্বর, প্রাইস হচ্ছে 4900 উইথ ব্লাউজ, 44। এবার রেশম চেকের সঙ্গে জামদানি, এটাও মিক্স ম্যাচ, এটাও ডিজাইনার পিস, এটাও সরস্বতী পুজো, হ্যাঁ, আঁচল থেকে পার, এটা এই ব্যাপারটা যাচ্ছে হচ্ছে রেশম রেশম চেকে, আর ভেতরটা আসছে হচ্ছে জামদানিতে সাদা হলুদ। এটা 44 নম্বর 3550 3550, দারুণ হয়েছে শাড়িটা, কনসেপ্টটাই আলাদা, 45 45 45 নম্বর, এটা একটা মভিশ পিঙ্ক, মানে কালারটা জামদানির, তার মানে আবির আবির কালার, তার মধ্যে ডার্ক সুতো দিয়ে আর ইয়েলো দিয়ে আউটলাইন হয়েছে, মেশিন বার্শির কাজ, এটা ব্লাউজটা নিয়ন ইয়েলো একদম, প্রাইসটা হচ্ছে 4000 নাম্বার 45 46, জামদানিটা খুব নিয়েছে মানুষ তাই না? এটা হচ্ছে 46, এটা হ্যান্ডলুমের সঙ্গে,
একটা আঁচল, পাটটা কিন্তু কাটওয়ার্কের সঙ্গে মেশিন পার্সি। এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে 46 3850 48 50 38 45 0 48 50 এই হচ্ছে শাড়িটা 47 এর প্রাইস হচ্ছে 3850 উইথ ব্লাউজ। এবারে আসবো 48 48, বাহ গর্জিয়াস হয়েছে শাড়িটা। এটা হচ্ছে 48 আঁচল, পাটটা পুরো কাটওয়ার্ক, একই ডিজাইন আমরা দেখালাম কিন্তু না একটু আলাদা, হ্যাঁ মানে প্যাটার্নটা এক। এবার এইগুলো ধরুন কাটওয়ার্কও আছে, প্যাটার্নও এক, কিন্তু কেটে জুড়েই করা, কিন্তু তারপরও মানে ডিজাইনগুলো ঘুরে ঘুরে গেছে উইথ ব্লাউজ। এটা হচ্ছে 48 3850 49। এবার কয়েকটা স্কার্ট ব্লাউজ, এগুলো এটা কত 1250, এটা স্কার্ট আর তার সঙ্গে টপ টপ টপ, এটার প্রাইস হচ্ছে 1250 সি গ্রিনের সঙ্গে ব্ল্যাক, ওটা ছিল 49, এবার আসছি 50 50 নম্বর 50 এর সঙ্গে টপ, প্রাইস হচ্ছে 1250 নাম্বার 50 40 42 44 সব রকম সাইজই পাবেন, স্কার্টের মধ্যে একটু কাজও করে দেওয়া আছে। এবার আসছি 51, মানে টেলারিং কাজের কি লং স্কার্ট, স্কার্টগুলো একদম মানে ম্যাক্সি ঝুলে আর কি, হ্যাঁ আর এটার সঙ্গে এই হচ্ছে টপটা, এটা হচ্ছে 52 51 1250। এবারে আসছি 52, এটা হচ্ছে 52 1250, এবারে আসছি 53 53, এটা রেডের সঙ্গে যাচ্ছে 53, এখানে আবার ফ্রিল করা আছে দেখুন এন্ডে, এটা হাত কাটা আছে, এটা স্লিভস চাইলে পেয়ে যাবেন, এটা স্লিভলেস দেখানো হচ্ছে, যদি স্লিভস চান পেয়ে যাবেন 1250, এটা হচ্ছে 53 আর এবারে আসছি 54 54 নম্বর নাম্বার 54, এটার সঙ্গে এই হচ্ছে টপটা 54, প্রাইস হচ্ছে 1250। আমরা মোটামুটি 48 থেকে দেখানো শুরু করেছিলাম স্কার্ট অ্যান্ড টপ, 48 থেকে আমরা কিন্তু একদম মানে 49 থেকে দেখানো শুরু করেছিলাম, 49 থেকে 54 পর্যন্ত 1250 ছিলাম, এবারে আসছি 55 55 নম্বর, এটা ওই ওই প্যাটার্নেরই কাটওয়ার্ক থাকবে, পারে কালারটা খুব সুন্দর সুন্দর, অনেক দিন পরা যাবে কালো ছাড়া, কালো ছাড়া একটা শাড়ি। প্রতি মাসের প্রথম মঙ্গলবার 2:30 এবং তৃতীয় রোববার 3:30 রঙ্গিনী, এই হচ্ছে অনুষ্ঠান বঙ্গবুটিকের, আসুন এসে দেখে কেনাকাটা করুন। এটা হচ্ছে এর ব্লাউজ পিস 55 3850, আর রূপারতি যে শাড়িটা পরেছে ওটা গুজরাটি পরেছে, বিষ্ণুপুর কাতানের, হ্যাঁ বিষ্ণুপুর কাতান, কেটে কাতান সম্ভবত, না খুব ভালো লাগছে দেখতে, এই কালারটা সচরাচর পাওয়া যায় না, ব্লুটা খুব সুন্দর, তো আপনারা ওর শাড়িটা পাবেন না, জানি না পাবেন কি না, আমার বললেও পাবেন না, তবে যারা টেলারিং এ মানে চাইছেন মানে ব্লাউজ বানাতে বা ড্রেস বানাতে আপনারা যোগাযোগ করুন, পেয়ে যাবেন, আর যারা টেলারিং জানেন এরকম লোকও যোগাযোগ করতে পারেন এখনো। আর প্রথম নাম্বার যেটা রয়েছে 98308 দিয়ে যে নাম্বারটি, সেই নাম্বারে কেউ ফোন করবেন না, ওই নাম্বারটি এখন বন্ধ থাকবে, এখন ফোন করবেন 98308 44 344, কেউ এখন ফোন করবেন, এখানে এসএমএস বা হোয়াটসঅ্যাপে বুকিং করুন 9231636357 9230443475 এ আপনারা কিন্তু অবশ্যই বুকিং করতে থাকুন। তোমাকে অনেক ধন্যবাদ, ধন্যবাদ আপনাদের।